হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবার উপস্থিত হয়েছি আমার চ্যানেল ম্যাজিক্যাল কেমিস্ট্রি উইথ দেব। আগের ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লেগেছে আশা করছি। আবার একটা নতুন ভিডিও এনেছি, এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। ভিডিওটির বিষয় হচ্ছে জিন ইন এ ব্যাটল। অর্থাৎ একটি বোতলের মধ্যে জিন আছে যেটা ধোঁয়া আকার বেরোবে, কি করে হবে দেখো একটু ভালো করে ভিডিওটি। ভিডিওটির জন্য যে সকল জিনিসগুলো লাগবে অর্থাৎ কেমিক্যাল রিয়েজেন্ট গুলো লাগে, দুটোকে নিয়ে আমি এই বোতলের মধ্যে মিশিয়ে দেবো। দেখবে এখান থেকে কিভাবে জিনটা ধোঁয়ার আকারে বেরিয়ে আসছে। এটা দেখতে পাচ্ছো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, আর এই বোতলে আছে হাইড্রোজেন পারক্সাইড H2O2 সলিউশন। এটা আমরা কি করবো, প্রথমে এই হাইড্রোজেন পারক্সাইডের বোতলটাকে খুলছি। খুব সাবধানে খুলবে কিন্তু, ঠিক আছে? এর মধ্যে আরেকটা ক্যাপ আছে, এটাকে খুলতে হবে। এবার আমি এর মধ্যে কিছু পরিমাণ হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে ঢেলে দিচ্ছি, বাকিটাকে সাবধানে রেখে দিচ্ছি। সাবধানে কাজ করতে হবে, ঠিক আছে? আর এতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4টাকে বের করছি। KMnO4টাকে কি করবো আমি, এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছ জিন ইন দ্য বটল, বোতল থেকে জিনটা বেরিয়ে এলো কেমন করে ধোঁয়ার আকারে। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কেমন বোতল থেকে ধোঁয়ার আকারে জিনটা বেরিয়ে এলো। এই জিনই কিন্তু তোমাদের সমস্ত ইচ্ছে পূরণ করবে। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবে, ম্যাজিক্যাল কেমিস্ট্রি উইথ দেব। ঠিক আছে, তাহলে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হবো তোমাদের সামনে। এখনকার মতন